হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস আপডেট এক্সপার্টে। সো গাইস, আজকে আমি কভার করব দিল্লি ক্যাপিটালস আর আরসিবির ম্যাচ নাম্বার 27 টাটা আইপিএল। আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা খুব ভালোবাসছেন, লাইক করছেন আর আমার ভিডিওটাকে সাপোর্ট করছেন। এরমভাবেই সাপোর্ট করুন আর তাহলে আমরা ভিডিওগুলো আরও ভালো করে বানাবো আর আমরা মোটিভেট পাবো। আর যারা নতুন এই আমার চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা। তো আজকে ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালস আর আরসিবির মধ্যে, ম্যাচ নাম্বার 27। ম্যাচটা খেলা হবে সন্ধ্যে 7:30 সময় ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে। তো ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইয়ের পিচটা অলওয়েজই বলিং ফ্যাক্টর হয়, আর কোনো ক্যাপ্টেন যদি টসে জেতে তো তারা অলওয়েজ বলিংয়ের ডিসিশন নেয়, কারণ এখানে চেস করতে খুবই ইজি হয়। আর আমরাও দেখেছি যে রাজস্থান রয়্যালস আগের ম্যাচটা ডিফেন্ড করে দিয়েছিল 165 রানস, তারা লখনউ সুপার জায়ান্টসের সাথে খেলেছিল আগের ম্যাচ, ডিফেন্ড করে নিয়েছিল রানটা। তো আমার আজকে মনে হচ্ছে যে যে টসে জিতবে সে বলিংয়ের ডিসিশন নেবে। তো এবার আসা যাক দিল্লি ক্যাপিটালসের প্লেয়িং ইলেভেনে। দিল্লি ক্যাপিটালসের প্লেয়িং ইলেভেনে মনে হয় না কিছু চেঞ্জেস হবে, কারণ কলকাতা নাইট রাইডার্সের সাথে খুবই ভালো খেলেছিল দিল্লি, 215 রান বোর্ডে লাগিয়ে দিয়েছিল প্রথমে ব্যাট করে। আমার মনে হচ্ছে দিল্লির এক সেম টিমই থাকবে। তা আমি প্লেয়িং ইলেভেনটা আপনাদের জানিয়ে রাখি। প্রথমেই ওপেন করতে নামবে পৃথ্বী শাও আর ডেভিড ওয়ার্নার। পৃথ্বী শাও আর ডেভিড ওয়ার্নার আগের দিন পাওয়ার প্লেতে 60 রান লাগিয়ে দিয়েছিল কেকেআর হয়ে। কেকেআরের বলাররা জাস্ট কী করবে কিছু বুঝতে পারছিল না, মানে প্রত্যেকটা বলে বাউন্ডারি আর বাউন্ডারি হচ্ছিল। তো এরা দুজন তো থাকবেই আজকে। তো ডেভিড ওয়ার্নার পরে নামবে ঋষভ পন্ত। ঋষভ পন্তের এখন অতটা রান করতে পারছে না, আগের ম্যাচে বেশ ভালো খেলেছিল কিন্তু ব্যাটিংটা অতটা আসছে না ঋষভ পন্তের। তো আজকে দেখা যাক কী করে। এরপরে আসবে রোমান পাওয়েল। আজকে আমার মনে হচ্ছে রোমান পাওয়েলকে বসিয়ে মিচেল মার্শকে খেলাতে পারে। এবার দেখা যাক প্লেয়িং ইলেভেনে, মানে টসের পর কী হয়। এবার নামবে সরফরাজ খান। সরফরাজ খান ভালো প্লেয়ার, যদি আগের প্লেয়ারগুলো অতটা ভালো না খেলতে পারে তাহলে সরফরাজ খান ভালো রান করবে। আজকে আমার মনে হচ্ছে যদি টপ অর্ডার আজকে ফেল করে পৃথ্বী শো আর ডেভিড ওয়ার্নার, আমার মনে হচ্ছে ঋষভ পন্ত আর সরফরাজ খান আজকে ভালো খেলবে। আর রোমান পাওয়েল একটা ভালো ব্যাটসম্যান, হার্ড হিটার ব্যাটসম্যান, কিন্তু বলা যায় না, মারতে গিয়ে আউট হয়ে যায় অলওয়েজ। এরপরে নামবে ললিত যাদব। ললিত যাদব আগের ম্যাচে আমার টিমে ছিল কিন্তু কিছুই করতে পারেনি। আমার আজকেও মনে হচ্ছে ললিত যাদব সেরকম কিছু ইম্প্যাক্ট দিতে পারবে না, আপনারা কটা টিমে ট্রাই করতে পারেন। ললিত যাদব পরে নামবে অক্ষর পটেল। অক্ষর পটেলের কটা ম্যাচ অতটা ভালো যাচ্ছে না, ব্যাটিংও সেরকম পাচ্ছে না আর বোলিংও অতটা ভালো বোলিং করতে পারছে না, আপনারা কটা টিমে ট্রাই করতে পারেন। এরপরে আসবে শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুর আমার মনে হচ্ছে আজকে ভালো বোলিং করতে পারে, আগের ম্যাচেও কাম ব্যাক করেছে শার্দুল ঠাকুর, দুটো উইকেট নিয়েছে, আজকেও মনে হচ্ছে ভালো বোলিং করতে পারে আর পিচটা বোলিং ফ্রেন্ডলি। এরপরে আসবে কুলদীপ যাদব। কুলদীপ যাদব তো চায়নাম্যান বলার, মানে ধামাকা করে দিচ্ছে এই আইপিএলে, অসম বলিং করছে, প্রত্যেকটা ম্যাচেই দারুণ বলিং করছে আর উইকেট নিচ্ছে অ্যাটলিস্ট দুটো বা তিনটে করে। আর আগের ম্যাচে কেকেআরের হয়ে তো মানে কী বলবো, দারুণ, মানে মিডিল অর্ডারটাই ভেঙে দিয়েছে কেকেআর কুলদীপ যাদব আগের দিন। তো আজকে আপনাদের টিমে রাখবেনই রাখবেন, একদম ড্রপ করবেন না। এরপরে আসবে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানও আগের ম্যাচে ভালো বলিং করেছে, ব্রেড খুবই ভালো বলার, উইকেট দিলে দুটো তিনটে একসাথে নেয়, আপনার টিমে রাখবেন। এরপর আসবে খলিল আহমেদ। খলিল আহমেদও খুব ভালো বলার, পাওয়ার প্লেতেও বল করে, ডেতেও বলিং করে, উইকেট নেবেই খলিল আহমেদ, তো আপনারা নিতে পারেন আপনাদের টিম। এরপরে আসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়িং ইলেভেনে। প্রথমে ওপেন করতে নামবে ফ্যাবডু প্লেসিস আর অনুজ রাওয়াত। আজকে মনে হচ্ছে ফ্যাবডু প্লেসিস ভালো খেলবে, কারণ আগের ম্যাচে অতটা ভালো খেলতে পারেনি, চেস করছিল বড় রান কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো, আজকে মনে হচ্ছে ফ্যাবডু প্লেসিস ভালো খেলবে। এরপরে নামবে অনুজ রাওয়াত। আপনারা আজকে অনুজ রাওয়াতকে ড্রপ করে দিতে পারেন টিম থেকে, মনে হচ্ছে না আজকে ভালো ব্যাটিং করতে পারবে। এরপরে ফার্স্ট ডাউন নামবে বিরাট কোহলি। বিরাট কোহলির কথা কী বলবো গাইজ, মানে যতটা ভালো খেলতে পারতো আগের কটা সিজনে, এই সিজনে অতটা ভালো খেলতে পারছে না বিরাট কোহলি। হ্যাঁ, আগের ম্যাচে 48 রান করেছিল কিন্তু লাস্টের ম্যাচটা খুবই খারাপ খেলেছিল। আপনার না রাখতে পারেন টিমে কিন্তু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানাবে না, কারণ কোনো ভরসা নেই, যদি খেলে দেয় তো ভালো আর যদি না খেলে দেয় তো মানে আপনার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চলে গেলে পয়েন্ট অনেকই কমে যায়। তো আপনার একটু দেখে টিমটা বানাবেন আজকে। এরপরে নামবে গ্লেন ম্যাক্সওয়েল। গ্লেন ম্যাক্সওয়েল আপনাদের ক্যাচিংও পয়েন্ট দিতে পারবে
ব্যাটিংও পয়েন্ট দিতে পারবে আর বলিংও পয়েন্ট দিতে পারবে। তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের জন্য গুড চয়েস। এরপরে নামবে দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক উইকেট কিপার সেকশনেও থাকবে আপনাদের। আর বলে রাখি আজকে মনে হচ্ছে অনেক খুবই ক্রেডিট ইস্যু হতে পারে আজকের খেলায়, তো আপনারা একটু দেখে টিম বানাবেন, কারণ অন্য অন্য টিমে আছে ঋষভ পন্থ, ও উইকেট কিপিং সেকশনে থাকবে, তো আপনারা একটু দেখে বানাবেন, কারণ দীনেশ কার্তিককে তো ড্রপ করা যায় না একেবারে, মানে খুবই ভালো ফর্মে আছে। যদি আরসিবি পরে ব্যাটিং করে তাহলে দীনেশ কার্তিককে আপনাদের টিমে রাখবেন, রাখার চেষ্টাটা করবেন, কারণ খুবই ভালো চেস করতে পারে। যদি 30-35 রানস বানিয়ে দিতে পারে তো খুবই ভালো পয়েন্ট পেতে পারেন আপনারা। এরপরে নামবে শাহবাজ আহমেদ। শাহবাজ আহমেদ আগের ম্যাচে কিছুই করতে পারেনি, বলিং না ব্যাটিং কোনো কিছুই উইকেট পায় না, উইকেট বলিং করলেও উইকেট পায় না। আর শাহবাজ আহমেদ যদি ব্যাটিং করে অতটা ভালো রান পায় না, তো আপনার কটা টিমে রাখতে পারেন। তো এরপর নামবে প্রভু দেশাই। প্রভু দেশাই আগের ম্যাচটা খুব ভালো খেলেছিল, ভালো রান করেছিল, অনেকজনই ড্রপ করে দিয়েছিলো নিজের টিম থেকে, কিন্তু খুব ভালো রান করেছিল প্রভু দেশাই। আপনাদের কটা টিমে রাখতে পারেন, আজকে সিলেকশন একটু হাই হতে পারে প্রভু দেশাইয়ের আগের দিনের থেকে। এরপরে আসবে বনিন্দু হাসরঙ্গা। বনিন্দু হাসরঙ্গা তো খুবই ভালো খেলে, প্রত্যেকটা ম্যাচেই উইকেট নেয় আর ব্যাটিংও পয়েন্ট দেবে, আপনার টিমে তো রাখবেনই হাসরঙ্গাকে। এরপর আসে জস হেজলউড। জস হেজলউড আজকে মনে হচ্ছে খুব ভালো বলিং করবে, বলিং পিচ আছে, বলে পেসও আছে, আপনাদের টিমে রাখবেন, কটা টিমে ক্যাপ্টেনও বানাতে পারেন। এরপরে বলিং করতে আসবে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ আগের ম্যাচেও ফ্লপ, একদমই বাজে বলিং করেছে, খুব মার খেয়েছিল, উইকেট পায়নি, আপনাদের কটা টিমে ট্রাই করতে পারেন আজকে। এরপরে বলিং করতে আসবে সিদ্ধার্থ কল। সিদ্ধার্থ কল আজকে মনে হচ্ছে আপনাদের ডিফারেন্সিয়াল পিক হতে পারে, কারণ যদি জস হেজলউড আর মোহাম্মদ সিরাজ উইকেট না পায় তাহলে সিদ্ধার্থ কল আপনাদের মনে হচ্ছে উইকেট দেবে। পাওয়ার প্লেতেও ভালো বলিং করে আর টেতেও ভালো বলিং করে। এরপরে আসি আজকের ম্যাচের টপ পিক্সে। আজকের ম্যাচের আমার টপ পিক্সে আছে জস হেজলউড। জস হেজলউড মনে হচ্ছে আজকে উইকেট নেবে, তো আমার টিমে আজকে থাকবে জস হেজলউড। আর আজকে মনে হচ্ছে আমার নেক্সট যে টপ পিক্সে থাকবে সে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গ্লেন ম্যাক্সওয়েল। আমার মনে হচ্ছে আজকে গ্লেন ম্যাক্সওয়েল যদি তাড়াতাড়ি নামে তো 50 রানস করে দিতে পারে গ্লেন ম্যাক্সওয়েল। এরপরে আমার টপ পিক্সে আছে আজকে ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার আগের ম্যাচেও খুব ভালো খেলেছিল, মনে হচ্ছে আজকের ম্যাচেও খুব ভালো খেলবে ডেভিড ওয়ার্নার। আজকে আপনারা যদি ক্রেডিট ইস্যু হয় তো আপনারা আজকে একটা কাজ করতে পারেন, পৃথ্বী শাওকে ড্রপ করে দিতে পারেন, কারণ লাস্টের কটা ম্যাচ খুব ভালো খেলছে পৃথ্বী শাও। আজকে মনে হচ্ছে ফ্লপ হওয়ার চান্সটা একটু বেশি আছে পৃথ্বী শাওয়ের, কিন্তু বলা যায় না, কারণ প্রেডিকশন তো ভুলও হতে পারে। তো আপনারা কটা টিমে রাখতে পারেন পৃথ্বী শাওকে, আর যদি গ্র্যান্ড লিগ জিততে চান তাহলে কটা টিমে আপনারা পৃথ্বী শাওকে ড্রপ করে দিতে পারেন, তাহলে পৃথ্বী শাওয়ার জায়গায় আপনারা সিদ্ধার্থ কলকে নিয়ে নিতে পারেন, ডিফারেন্সিয়াল পিক হতে পারে আর সিলেকশনও অনেক কম। সো গাইজ আজকে ছিল এটার আজকের ম্যাচের প্রেডিকশন। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর কমেন্ট করে দেবেন আমার ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।